ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে পায়েসের রেসিপি শেয়ার করব। তো পায়েসটা বানানোর জন্য দেখুন, আমি এখানে 150 গ্রাম চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়েছি। এরপরে আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব। চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর আমি এর মধ্যে একটু ঘি দিয়ে চালটাকে মাখিয়ে রাখবো। আমি এখানে দেখুন 1 চামচ ঘি নিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে চালটার মধ্যে দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে এরকম ভাবেই চালটা কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো। আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, এরপর আমি 1.5 লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়েছি, এই মিল্কটা এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে নিয়েছি, এরপর আমি ভালো করে দুধটাকে জাল করে নেব। আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু নিচে দুধটা লেগে যাবে, নিচে লেগে গেলে একটা পোড়া পোড়া গন্ধ আসবে, তাই কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। দুধটা কিছুক্ষণ ফুটে আসুক, ততক্ষণে আমি এখানে দেখুন কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি, এই কাজু কিশমিশটা আমি ভালো করে ধুয়ে 10 মিনিটের মতন ভিজিয়ে রেখে দেবো। তা দেখুন কিছুটা ফুটে এসছে, এই সময় আমি কিছুটা দুধ নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে রাখবো। এখানে আমি 50 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি, যেই দুধটা তুলে রাখলাম ওই দুধটার মধ্যে এই গুঁড়ো দুধটা আমি মিক্স করে দেবো। দেখুন জাল হয়ে এসছে, আমি আরেকটুখানি জাল দিয়ে নেবো, একটু দুধটাকে গাঢ় করে নেবো। কন্টিনিউ কিন্তু দেখুন আমি নাড়াচাড়া করছি, আপনারাও কিন্তু নাড়াচাড়া করবেন, নাহলে কিন্তু নিচে লেগে গেলে একটা পোড়া গন্ধ বেরোবে। অনেকক্ষণ জাল দিয়ে নিয়েছি আর দুধটা অনেকটা গাঢ় হয়ে এসছে, গ্যাসের ফ্লেমটা আমি লো রেখে এরপর আমি এর মধ্যে ওই ঘিয়ে মাখানো যে চালটা, ওই চালটা আমি দিয়ে দেবো আস্তে আস্তে। পুরো চালটাই দিয়ে নিলাম, নিয়ে এবার আবার একটুখানি নাড়াচাড়া করে দেবো। আমি চালটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি এরকমই গ্যাসটা লো ফ্লেমে করে রেখে দেবো। এরকম ভাবে আমি 10 মিনিট মতন, 10-15 মিনিট মতন রেখে দেবো, তারপরে একটুখানি চেক করে নেবো চালটা সেদ্ধ হয়েছে কিনা।
দেখুন দুধটা কিন্তু ফুটে ফুটে অনেকটাই কমে এসেছে। এরপরে আমি একটুখানি চালটা চেক করে নেবো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সেদ্ধ কিন্তু অনেকটাই হয়ে গেছে, প্রায় 80%। এরপর আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। এখানে আমি ছোট বাটির এক বাটি চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। আপনারা কিন্তু যে যতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন। চিনির জায়গায় গুঁড়ও কিন্তু দিতে পারেন বা বাতাসাও ব্যবহার করতে পারেন। একটু নাড়াচাড়া করব। চিনিটা গলতে গলতে কিন্তু চালটা আরেকটুখানিও সেদ্ধ হয়ে যাবে। টেস্টটা ব্যালেন্স রাখার জন্য আমি এখানে একদম অল্প পরিমাণে একটু নুন ব্যবহার করছি, এতে মিষ্টির টেস্টটা বজায় থাকে। দিয়ে আরেকটুখানি মিক্স করে নেব। আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। চিনি কিন্তু গলে এসছে আর চালটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি যে গুঁড়ো দুধ দিয়ে দুধটা গুলিয়ে রেখেছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। আপনারা কিন্তু চাইলে এর মধ্যে এলাচ দিতে পারেন, আমি দিলাম না, কারণ গোবিন্দভোগ চালের একটা আলাদা স্মেল আছে তাই জন্য আমি দিলাম না। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, আর যে কাজু আর কিশমিশটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেইটা আমি ওপর দিয়ে দিয়ে দেবো। প্রথমে দেবেন না, কারণ কিশমিশে যদি টক ভাব থাকে তাহলে দুধটা কেটে যাওয়ার যেতে পারে। আর আমি কিন্তু বেশি ঘন করলাম না, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরো ঘন হয়ে যাবে। পরে আমি মিক্স করে এরম ভাবে চাপা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আমার পায়েসের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে।